টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই ফাংশনটা, এটা যদি আপনি সেটিং করে চালু করে দেন, এই দেখেন এই অথেন্টিকেশন আইলে টিক মার্ক করে দিছি, মেসেজ দিবে কোথায় আমার এই ফোন নাম্বারে, লাস্টে চুর এই নাম্বারটা এখানে, এখানে যখন নতুন অবস্থায় আপনি যখন টিক মার্ক দিবেন তখন আপনার কাছে একটা ফোন নাম্বার চাইবো, তখন বায়ারের ফোন নাম্বার দিবেন, তখন বায়ারের কাছে একটা মেসেজ যাইবো, সেই মেসেজের কোডটা চায় এখানে বসায় দিবেন, হয়ে গেল। এরপরে থেকে যখনই লগ ইন করবো তখনই মেসেজ যাইবো, এটাকে বলা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আর লগ ইন অ্যাক্টিভিটি, যে আমার এই অ্যাকাউন্টটা কোন কোন জায়গায় লগ ইন আছে, এই যে নগদ দেখাইতেছে, দেখেন এই যে কোন জায়গায় একদম ক্লিয়ার দেখাচ্ছে, ঢাকা কোথায় কোন জায়গায় আছে, এর আগে আমি এটা কোন কোন জায়গায় লগ ইন করছি, তার মানে এই জায়গায় এসে আপনার কাছে যদি মনে হয় যে এটা লগ ইন না, এটা আমার না, তাহলে এই যে তীর আছে এখানে একটা, তীরে ক্লিক করবেন আর লগ আউট করবেন, বুঝতে পারছেন? ফেসবুকের মতো, যে আপনার কাছে মনে হয়েছে যে আপনার বন্ধু পাসওয়ার্ড জানে আছে, সে জানে কি করছে, আপনার অ্যাকাউন্টটা চালাইতেছে, তা চালাইলে তো বুঝবেন আপনি, বন্ধুর মোবাইলে চালাইলে ওই মোবাইল নাম নাম দেখাবে যে শাওমি, রেডমি, নোট 8, তখন আপনি কি করবেন এই যে তীরে ক্লিক করে লগ আউট করে দিবেন, আবার কোন জায়গা থেকে ফ্রেন্ড চালাইতেছে সেটাও দেখাবে। এটা যদি আমাকে দেখাইতো যে এই ইনস্টাগ্রামটা চালাইতেছে নিউ ইয়র্ক থেকে, তাহলে কি রাখতাম, কারণ নিউ ইয়র্কে তো আর আমি যাই নাই। ওকে, তা আমরা এই ছিল আমাদের ইনস্টাগ্রামের একটু জাস্ট প্রোফাইল এডিট করা, এখানে আর কিছু নাই, এভরিথিং ওকে। এখন যেটা হচ্ছে আমরা হোমে চলে যাচ্ছি, হোমে কিভাবে যাব, এই নামের উপরে অথবা হোম বাটনে ক্লিক করে, এই হোম বাটনে ক্লিক করে আমরা হোমে চলে গেলাম, আমরা ইনস্টাগ্রামের এডিট করা দেখলাম, ওয়েবসাইট অ্যাড করা দেখলাম, এভরিথিং দেখলাম। দেখার পর এটা বেশি জুম হয়ে গেছে, জুমটা কমায় দেই 100% রাখি। ওকে, তাহলে আমরা এটা তো দেখলাম, আমরা প্রোফাইল এডিট করা, এই যে আমার মেইন প্রোফাইল, এখানে এতক্ষণ দেখলাম কিভাবে এডিট করে, এখন আরেকটা বিষয় দেখি, এখানে ছোট ছোট চারটা মেনু আছে, এই যে ছোট ছোট, এই যে একটা IGTV সেভ ট্যাগ, এখানে কোনো কিছু সেভ করা থাকলে আপনি অন্য কোনো ফ্রেন্ডের একটা পোস্ট ভালো লাগছে, ছবি ভালো লাগছে, ওটা আপনি সেভ করে রাখছেন, তখন আপনি এটা কোথায় পাবেন, এই সেভ বাটনে খুঁজলে পাবেন যে আপনি কোনো ছবি সেভ করলে এখানে থাকবে। আপনি কাউকে একটা পোস্ট ট্যাগ করছেন, সেটা এই জায়গায় দেখতে পারবেন যে ট্যাগ কারে করছেন। আর IGTV মানে কি হয়, যে ফেসবুক লাইভের মতো যে অনুষ্ঠানগুলো হয় আমরা গেলাম না, আর এই জায়গায় ক্লিক করলে এখন ছবিগুলো কিভাবে আসছে একটার পর একটা, এখন আপনি চাচ্ছেন এইভাবে না, একটা নিচে নিচে আসবে, তখন আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে যদি আপনি নিচে নিচেও করতে পারবেন, মেবি করা যায় আর কি, আমি এটা আমি না, যাই হোক এখানে আপনি গ্রিড ভিউ দেখায় সমস্যা নাই। এখন দেখি আমাদের আর একটা অপশন রয়ে গেছে, এখানে নাই, এই সেটিং এর সেম ফাংশনগুলাই, যে ফাংশনগুলো আমরা এডিট প্রোফাইলে দেখলাম ওই ফাংশনগুলাই সেটিং এর মধ্যে, তাহলে সেটিং এর কিছু নাই। এখন সর্ব যেটা মেইন বিষয়, আসল বিষয়ে যাই, দেখেন রুবেল, আমাদের আসল বিষয় হচ্ছে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যাকাউন্ট তৈরি করতে দিতে পারবো, সাথে সাথে আমরা নাম টাম চেঞ্জ করা, ফটো এডিট করা, ওয়েবসাইট অ্যাড করা, ডেসক্রিপশন লেখা, কিওয়ার্ড টিওয়ার্ড দিয়ে আমরা একটু অ্যাকাউন্ট তৈরি করে দিলাম বায়ারকে। এখন প্রথম কথা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার পরে সেকেন্ড জব কি? হ্যাঁ রুবেল, ভালো আছেন তাহলে, নাকি কি অবস্থা, নাইট করছেন নি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাঁড়ান আপনারা এক কথা শুনতে শুনতে একটু একটু স্লো একটু পজ করে দিন। এখন ফলোয়ার্স বাড়ানো কিভাবে যায় বলেন তো, কিভাবে ফলোয়ার্স বাড়ানো যায়, এটা হচ্ছে কি ধরনের মার্কেটিং, ছবি বেস মানে পিকচার বেস এন্ড ভিডিও বেস, ফটো অথবা ভিডিও দিয়ে, আর ভিডিওর সময় দুই চার লাইন লেখা যায়, ওটার মধ্যে দু একটা হ্যাশট্যাগ দেওয়া, হ্যাশট্যাগ দেওয়া যায়, দেওয়া সার্চ মার্চের অপটিমাইজেশন করা যায়। এখন কিভাবে আমি এই আমার ফলোয়ার্স বাড়াবো, মানুষ আপনাকে কেন ফলো করবে বলেন, কি কারণে ফলো করতে পারে, মানুষ কাকে ফলো করে বলেন তো, রাজনীতিবিদ এক ফলো করে, কারণ কে এদের উপকার হবে, সেলিব্রিটি, যারা মনে করেন সেলিব্রিটি তাদের ফলো করে, কারণ কি তাদের সে পছন্দ করে, শিল্পী সিঙ্গার তাদেরকে মানুষ পছন্দ করে, সুতরাং আমরা তো কোনোটার মধ্যেই না। আবার বিখ্যাত কোনো ব্যক্তি হলে, যেমন সে একজন লেখক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, তো আমাদের আমাদের কেন প্রোফাইল তারা ফলো করবে, আমাদের হাতিয়ার তো একটাও নাই, আমি রাজনীতিবিদ না, আমি কোনো সেলিব্রিটি না, সিঙ্গার না, তাহলে আমাকে কেন ফলো করবে, একজন যদি এখানে যদি বাংলাদেশের একজন সিঙ্গার থাকে, সাপোজ সাকিব খান থাকে, সাকিব খানের ফলোয়ার্সের অভাব নাই, দেখেন গা
ইউএস এর এমন এক ব্যক্তি আছে যার 10 মিলিয়ন ফলোয়ার্স আছে, 10 মিলিয়ন ফলোয়ার্স মানে কি 1 কোটি লোক ওনাকে পছন্দ করে, একজন ব্যক্তিকে। চিন্তা করেন সেই ব্যক্তি কি করে না করে আল্লাহ জানে। এর কারণ কি, মানুষ কখন আপনাকে ফলো করবে, আপনার কাছে যখন কিছু পাবে, কি পাবে, আপনি এমন কিছু পোস্ট দেন যেগুলো মানুষের উপকারে আসে, কাজে লাগে, বা হয়তো বা মজা লাগে, দুইটা মানুষ দুইটা জিনিসের জন্য ইন্টারনেটে ঘুরে, এক মজা আর এক কাজ। আমরা কয়েকজন ঘুরি কাজের জন্য, যে ঘুরে এখানে মার্কেটিং করব বা এখানে কিছু শিখবো, আর কিছু লোক ঘুরে মজা নেওয়ার জন্য। এখন আপনি দুইভাবে আপনার ফলোয়ার্স কালেক্ট করতে পারেন, মানুষকে মজা দিয়া অথবা মানুষকে কোনো কাজের কোনো কিছু দিয়া। এখন আপনি কাজের কিভাবে দিবেন, এখন আপনি বায়ার বলল একটা কাজ দিল, ভাই আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমি অ্যাকাউন্টটা সব কিছু করছি, আপনাকে অ্যাকাউন্টটা দিলাম, আমাকে ফলোয়ার্স বাড়াই দেন। কোথার ফলোয়ার্স বাড়াবেন, নিউ ইয়র্ক শহরের বা আশেপাশের বা বিদেশের ফলোয়ার্স বাড়াবেন, বা যেই হোক আমাকে ফলোয়ার্স বাড়াই দেন, 1,000 করে দেন, 5,000 করে দেন। এখন বায়ারকে বললেন ভাই আমাকে 15 দিন সময় দিতে হবে, আমি আপনার কাজটা করে দিব, এত ডলার লাগবে, বেশি ডলার লাগবে, কারণ কি এগুলো অনেক কঠিন কাজ, 15 দিনের কাজ যদি $2 করে বা ডেলি $5 করে দিও তা তো $70। বায়ারকে বললেন যে ভাই আমি এটা করে দিব, আমাকে $100 দিতে হবে। ভালো কথা, বায়ার রাজি হইলো $50, $60, $70। এইবার বায়ারের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখলেন মাত্র 15-20 জন ফলোয়ার আছে, আমার মতো কচি। যদিও আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মার্কেটিং কোনো কিছুই করি না, দেখ না কটা পোস্ট, অনলি 3 পোস্ট আমার ফলো করার দরকার আছে, 3টা পোস্ট কি তাও এই 3টা ছবি, 1টা 2টা 3টা, তাও কোনো কিছু নাই, ছবির পিছনে হ্যাশট্যাগ নাই, অপটিমাইজেশন নাই। এখন আমার কথা হচ্ছে প্রথম বাড়ানোর পদ্ধতি কি, অ্যাকাউন্টটা নিয়ে বায়ারের চেক করবো সেটিং টেটিং ঠিক আছে কিনা। বায়ার ডেসক্রিপশন যে লিখছে, এই দেখেন আমি যে আপনাকে বললাম এই যে কেন মোবাইল নাম্বারটা দিলে এই জায়গায় দেখাতো, এই যে ডেসক্রিপশনের ভিতরে যা দিবেন এই জায়গায় দেখাবে, এই যে এই জায়গায়, এই যে এই জায়গাটায় আপনি যে সুন্দরভাবে দিবেন ঠিক সেভাবেই দেখাবে। তাহলে এই জায়গাটা যত সুন্দরভাবে দিতে পারেন ডেসক্রিপশনে, এই জায়গাটা এখানে দেখাবে আর কি। এই জন্য বলছি যে এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলে ফোন নাম্বারটা কিন্তু এখানে ডাইরেক্ট শো করে, মানুষের আর ভিতরে ঢুকতে হচ্ছে না। এখন যদি কেউ আমার ফোন নাম্বার খুঁজতে চায় তাহলে আমার প্রোফাইলের ভিতরে ঢুকতে হবে, এই যে এখানে আমাকে এটা দেখাচ্ছে, অন্যজনকে দেখাবে প্রোফাইল ভিউ, সে প্রোফাইলের ভিউকে গিয়ে দেখবে। এখন আমার কথা হচ্ছে আপনি প্রথম পদ্ধতি কি, কিভাবে হাউ টু ইমপ্রেস ইউর ফলোয়ার্স, প্রথম শর্ত হচ্ছে আপনাকে পোস্ট দিতে হবে। পোস্ট আপনি পোস্ট দিবেন, কি পোস্ট দিবেন, আপনি তো নতুন এই ফলোয়ার কিভাবে বাড়াবেন, মানে অন্ধকার থেকে কিছু ছবি টবি আইনে আইনে পোস্ট দিবেন, এগুলো দিবেন না। প্রথম শর্ত হচ্ছে মানুষ কি কি পছন্দ করে, কোন জিনিসগুলো মানুষ বেশি পছন্দ করে। যেমন প্রতিদিনই বাংলাদেশে এমন একটা করে দুইটা করে ঘটনা ঘটে যে ঘটনাগুলো ভাইরাল হয় ফেসবুকে, টুইটারে হয় না, ইউটিউবে হয় না। মনে করেন এই যে সাপোজ ওই কয়দিন আগে একটা নৌকা ডুবি হয়েছে, কোথায় জানি হলো সদরঘাটে, ওকে সদরঘাটে, তার আগে মনে করেন এক জায়গায় একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, কিছু একটা ঘটছে, এরকম ডেলি কোনো ঘটনা ভাইরাল হইতেছে না। অমুক এক ব্যক্তি পাগল হয়ে গেছে বা ওর জীবনী, সে বিখ্যাত ছিল এখন পাগল, তারে নিয়ে একটা ফিচার তৈরি করছে, অমুক জায়গায় মারামারি হয়েছে, অমুক জায়গায় সরকারি ত্রাণের চুরি হয়েছে, এই যে আলোচিত ঘটনা, জিনিসটা চিন্তা করেন প্রতিদিনই এরকম প্রথম আলোর পেজে, যুগান্তরের পেজে, ফেসবুক পেজে, বিভিন্ন বাংলাদেশের গ্রুপ আছে ফেসবুকের মধ্যে, কত গ্রুপ আছে দেখবেন, এরা খালি তার ফানি ফানি বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি করে পোস্ট করে, করে না। আপনার কাজ হচ্ছে সেখান থেকে সংগ্রহ করা, কপি না, সংগ্রহ করা আলোচিত ঘটনা। আপনি আইনে একটু কথা কথা কিছু চেঞ্জ করেন ছবি, একটা ওই রকম বিষয়টাকে বানায়া ওই ঘটনার বিষয়টাকে আপনি আপনার ওয়ালে পোস্ট দেন। যেমন এখানে আইসা ওই ইনস্টাগ্রামের যে ওই রকম ফেসবুকের একটা আলোচিত ঘটনাকে আপনি এই জায়গায় ইনস্টাগ্রামের এখানে আইনে একটা সেম একটা ছবি দিয়ে, ছবির উপর একটু এডিট দিয়ে 2 লাইন পোস্টের সময় দেখাবো 2-3 লাইন লেখা যায়, লেখা হ্যাশট্যাগ দিয়ে পোস্ট দেন। মানুষ কি করলো, আইসা আপনার এই পোস্টের মাধ্যমে ঢুকলো কোথায়, ওই এরকম মানুষ দেখতেছে কি এই পেজটার মধ্যে সুন্দর সুন্দর বিষয় কি দেয় পোস্ট। ডেলি যদি আপনি এরকম 4-5টা করে পোস্ট দেন, এইভাবে যদি আপনি 15 দিন পোস্ট দেন, আপনার ফলোয়ার্স বাড়াইতে হবে না একাই বার। আর লিখে দিবেন যদি ভালো লাগে প্লিজ ফলো মি, কথাটা বুঝতে পারছো, এই প্রতিদিন এরকম পোস্ট পাওয়ার জন্য আমাকে ফলো করুন, কথা কি বুঝতে পারছেন। এর মানে কি, মানুষ যখন দেখবো এই ব্যক্তিটা ফানি ভিডিও দিচ্ছে, আমার ফানি ভালো লাগে, আমি ফলো করবো না। আবার আরেকজন ভালো লাগতেছে কি, ওর গুরুত্বপূর্ণ বাংলাদেশে ভাইরাল খবরগুলো দেয়, একটা ভাইরাল খবর তো ভাইরালই হবে নাকি, হবে না। দেখবেন একটা ঘটনা যদি কেউ শেয়ার করে আমিও সেটা শেয়ার করি, কেন আমার ওটা ভাইরাল ভালো লাগছে। এই জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আয়েশামি করলে ফ্রিল্যান্সিং করা যাবে না।
আউটসোর্সিং করার প্রথম শর্ত হচ্ছে যারা বেশি চালা, খালি শর্টকাট পথ খুঁজে, তাদের জন্য আউটসোর্সিং হবে না। আউটসোর্সিং হচ্ছে বোকাদের জন্য, যারা একটু বেশি খাটে, কম পায় কিন্তু বেশি খাটে। একদিন খাটতে খাটতে দেখা দেবো বেশি পাবে, কিন্তু খাটতে হবে, কিন্তু শুরুতে আপনাকে খাটতে হবে অনেক। এই জন্য মনে রাখবেন যে আপনাকে পরিশ্রম চিনে, মানে আপনি যে চিন্তা করবেন আরে আমি কই গাঁট মু একজনের পোস্ট আইনে কপি করে মেরে দিব, দরকার কি আমার, ওটা টান দিয়ে একটা কপি করবো আর ছেড়ে দিবো ওটা, তাহলে তো আপনার অ্যাকাউন্টই বন্ধ হয়ে যাবো কদিন পরে। আর মানুষ বুঝবে যে প্রথম আলোটা যখন কপি করবেন তখন প্রথম আলো আপনার নামে ক্লেম দিবে। আপনি প্রথম আলোর ওই ঘটনাটাই ওই ছবিটাকে আইনে একটু এডিট করেন, করে ওইখানে লাইনটা যে লিখছে আপনি একটা অন্য লাইন দেন, বাংলাটাই অন্যভাবে লিখে সাজায় আপনি দুই লাইন দিয়ে আবার আপনি পোস্ট দিয়ে দেন, ফেসবুকে দিছে আপনি আইনে ইনস্টাগ্রামে দিছে। ফেসবুকে যেহেতু 5 মিলিয়ন লোকে দেখছে আপনারটা 10 জন যদি, কারণ কি ভাইরাল ঘটনা, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারছেন মনে হয়।